চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ের পটিয়ায় বাস ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে শঙ্কু দাস নামে একজন নিহত হয়েছে। ভোরে কমল মুন্সির হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি সাতকানিয়ায় বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। এই ঘটনার আরও একজন আহত হয়েছে। পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, সিএনজি চালিত অটোরিকশাটি চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিল, এই কারণে দুর্ঘটনাটি ঘটে।